হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকের পর্বে আমরা ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব কী জিনিস এবং এদের মধ্যে পার্থক্য এবং বৈসাদৃশ্য আলোচনা করব। ঘনত্ব, ঘনত্ব জিনিসটা আমরা সবাই বুঝি, তাই না? কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। মনে করো আমার কাছে একটা গ্লাস আছে, সেই গ্লাসটার আয়তন হচ্ছে 1 মিটার কিউব। এই 1 মিটার কিউব আয়তনের গ্লাসের মধ্যে আমি পানি রেখেছি 1 কেজি। আমি 1 কেজি পানি রেখেছি। এখন এই এখানে যতটুকু পানি আছে সেই পানির ভরকে যদি আমি এই পাত্রের আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমি এই পানির ঘনত্ব পেতে পারবো। তাহলে এখানে আমি এম এর মান কত বসাবো? 1 কেজি। আর ভি হচ্ছে মিটার কিউব, সেটা 1 মিটার কিউব। দেখো উপরেটা কেজি আর নিচেটা মিটার কিউব। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর ভরকে যদি সেই বস্তু কতটুকু জায়গা দখল করেছে অর্থাৎ তার আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা সেই বস্তুর ঘনত্ব পেতে পারি। এখন এখান থেকে আমরা ঘনত্বের এককটাও শিখতে পারি। দেখো এই যে ঘনত্ব, ঘনত্বের উপরে কী আছে? এম, এম ফর ভর, ভরের একক কী? কেজি। আর ভি ফর আয়তন, আয়তন হচ্ছে মিটার কিউব। এই মিটারটা যখন উপরে যাবে ভাগচিহ্নের উপরে তখন এই কিউবটা হয়ে যাবে মাইনাস, তাহলে কেজি মিটার ইনভার্স 3। এটা হবে আমাদের ঘনত্বের একক। এখন আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা ভিন্ন কিছু নয়। মনে করো একটা বস্তু আছে, সেই বস্তুর ঘনত্ব আমি ধরে নিলাম 1500 কেজি পার মিটার কিউব। কোনো একটা বস্তু সেটার ঘনত্ব আমি 1500 কেজি পার মিটার কিউব ধরে নিয়েছি। আর তোমাকে আমি বের করতে বলেছি যে এই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব কী নির্ণয় করো। কোনো বস্তুর ঘনত্বকে যদি আমি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব দ্বারা ভাগ করি তাহলে আমি যে মানটা পাবো সেটা হবে তার আপেক্ষিক গুরুত্ব। আর আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এই বস্তুটার ঘনত্ব আমি ধরে নিয়েছিলাম রইকল টু 1500 কেজি পার মিটার কিউব। তাহলে 1500 কেজি পার মিটার কিউব, সেটাকে যদি আমি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব দ্বারা ভাগ করি তাহলে আমি পেতে পারবো এই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব। দেখো এখানে হিসাব করলে আমি পাবো 1.5। এখানে কেজি মিটার কিউব লবে, কেজি মিটার কিউব হরে, লবে হরে সমান সমান জিনিস কেটে যাবে, তাহলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক আমরা পাচ্ছি না। আবার একদিক থেকে চিন্তা করলে আপেক্ষিক গুরুত্বের একটা একক আছে। দেখো এখানে যে বস্তুটার ঘনত্ব আমরা ধরেছিলাম সেটা ছিল 1500 কেজি পার মিটার কিউব। এখানে ঘনত্বের একক আমরা কোন এককে বের করেছিলাম? কেজি পার মিটার কিউব। কিন্তু এটাকে যদি আমি কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার মিলিলিটার এককে নিয়ে যাই তখন ব্যাপারটা কেমন হবে? দেখো তো দেখি, 1500 কেজি ভাগ 1 মিটার কিউব, এটা যদি আমি লিখি কেউ কি ভুল বলবে? অবশ্যই নয়, কারণ মিটার কিউব এখানে উপরে ছিল -3 আকারে, সেখানে আমি নিচে পাঠিয়ে দিলে ওর সূচকটা পরিবর্তন হয়ে +3 হয়ে গেল। এখন 1500 কেজি এটাকে যদি আমি গ্রাম এককে নিতে চাই তখন এই 1500টাকে আমাকে 10^3 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম। আর এই মিটার কিউবটাকে যদি আমি সেন্টিমিটার কিউব এককে নিতে চাই তাহলে আমার এটাকে 10^6 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। এই 1 মিটারকে যদি আমি 1 মিটার কিউব এককে প্রকাশ করতে চাই তখন এটা হবে 100 তার উপর কিউবিক সেন্টিমিটার। তখন আমি হিসাব করলে পাবো 10^6 সেন্টিমিটার কিউব। আমাদের আরও একটি ইনফরমেশন জানা আছে, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 মিলিলিটার। তাহলে এখানকার এই সেন্টিমিটার কিউবের পরিবর্তে কিন্তু আমি মিলিলিটার লিখতে পারতেছি। আর উপরে 10^3 আর নিচে 10^6 কাটাকাটি হয়ে আমার বাসবে 10^3। আচ্ছা এখন এটা দিয়ে যদি আমি 1500কে ভাগ করি তাহলে আমি পাবো 1.5 উপরে গ্রাম আর নিচের মিলিলিটারটা উপরে যেয়ে মিলিলিটার ইনভার্স 1 হয়ে যাবে। দেখো তো এই 1.5 আর এই আমার আপেক্ষিক গুরুত্বের 1.5 দুটা সমান হয়েছে না? অবশ্যই সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর ঘনত্বকে যদি আমি গ্রাম পার মিলিলিটার এককে প্রকাশ করি তাহলে তার যে ঘনত্ব পাবো সেটা তার আপেক্ষিক গুরুত্বের সমান হয়ে যাবে। তাহলে এই এই প্রসেসটা মেনটেন করে আমরা আপেক্ষিক গুরুত্ব থেকে কোনো বস্তুর ঘনত্ব বের করতে পারবো, আবার কোনো বস্তুর ঘনত্ব দেওয়া থাকলে তার আপেক্ষিক গুরুত্ব বের করতে পারবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে কোনো বস্তুর ঘনত্ব থেকে আমরা তার আপেক্ষিক গুরুত্ব বের করতে পারি, অথবা কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে সেখান থেকে তার ঘনত্ব বের করতে পারি। দেখা হবে পরের পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।